নমস্কার দর্শক বন্ধু, অমৃতা লাইফস্টাইলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবি ঠাকুরের জন্ম জয়ন্তী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রবি ঠাকুরের অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শতকোটি প্রণাম। রবীন্দ্রনাথ সম্পর্কে 10টি তথ্য আপনাদেরকে আমি আজ দিতে চলেছি, যা এখনও গবেষকরা জানাননি এবং হয়তো বেশিরভাগ মানুষেরই অজানা। তাই স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। দেশের মধ্যে সাহিত্যে প্রথম নোবেলজয়ী মনীষী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একদিকে তিনি প্রথম ভারতীয় সাহিত্যের জন্য নোবেল জিতেছিলেন এবং অন্যদিকে একজন উপন্যাসিক যিনি একটি সম্পূর্ণ ঘরানার গান লিখেছেন এবং সুর করেছেন। তিনি ছিলেন একজন দার্শনিক এবং শিক্ষাবিদ যিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা প্রচলিত শিক্ষাকে চ্যালেঞ্জ করে গড়ে উঠেছিল মুক্ত প্রকৃতিতে। আবদ্ধ ঘর যে প্রকৃত শিক্ষা দিতে পারে না, তিনি তা চোখে আঙুল দিয়ে শিক্ষা ব্যবস্থা দিতে দেখিয়ে দিয়েছিলেন। 25শে বৈশাখের আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 10টি কথা বা অজানা তথ্য আপনাদেরকে আমি জানাতে শুরু করলাম। 1 নম্বর, রবীন্দ্রনাথ জন্মদিনকে ঘিরে মতানৈক্য। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তার জন্মদিন 25শে বৈশাখ, সেই হিসাবে পশ্চিমবঙ্গে প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হয় 8 অথবা 9 মে পালন করা হয় জন্মদিন। কিন্তু দেশের বাকি অংশে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয় কবে? 2, যে কে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি অনুবাদ পড়ে মুগ্ধ হয়েছিলেন এবং তারপর এজরা পাউন্ড WD ইয়েটসের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় করিয়ে দেন? 3 নম্বর, তিনি কত সালে নোবেল পেয়েছিলেন? তিনি একজন কবি যিনি 2 দেশের জন্য জাতীয় সঙ্গীত লিখেছেন, একটি ভারত আর অন্যটি কি? কত সালে 5 নম্বর রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়? 6 নম্বর, কত বছর বয়সে তিনি আঁকা শুরু করেন? 7, কার কাছে প্রথম পড়াশোনা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ? 8 নম্বর, কে মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দিয়েছিলেন? 9 নম্বর, আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের কতবার দেখা হয়েছিল? 10 নম্বর, জীবনে কত চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ? এই ওপরের প্রশ্নগুলির উত্তর আপনাদেরকে আমি এখন দিতে চলেছি। 1 নম্বর, উত্তর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 7ই মে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়। 2 নম্বর প্রশ্ন ছিল, কে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি অনুবাদ পড়ে মুগ্ধ হয়েছিলেন? প্রকাশক উইলিয়াম রথেনস্টেইন ছিলেন ঠাকুর পরিবারের বন্ধু। তিনি 1912 সালে লন্ডন ভ্রমণের সময় গীতাঞ্জলি অনুবাদ রথেনস্টেইনকে দিয়েছিলেন। রথেনস্টেইন রবীন্দ্রনাথের কবিতায় মুগ্ধ হন। 3 নম্বর, 1913 সালে নোবেল পাওয়ার পর তিনি হয়েছিলেন প্রথম অ-ইউরোপীয় সাহিত্যিক যিনি এই পুরস্কার জিতেছেন। পূর্ণাঙ্গ সংস্কার বেরোনোর পর তাকে পুরস্কৃত করা হয়। 4 নম্বর প্রশ্নের উত্তর, জন গণ মন ভারতের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। অনেকে আবার দাবি করেন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথের রচিত, একটি বাংলা গানের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। 5 নম্বর, উত্তর হলো 2004 সালে রবীন্দ্রনাথের নোবেল পদকটি শান্তিনিকেতনের উত্তরায়ণ থেকে চুরি হয়ে যায়। 6 নম্বরের উত্তর, তিনি 60 বছর বয়সে চিত্রাঙ্কন শুরু করেন, আবার সেই সব কাজের বহু সফল প্রদর্শনীয় হয়। 7 নম্বর, উত্তর হলো তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা বিশেষ পছন্দ করতেন না, তিনি ও তার দাদা হেমেন্দ্রনাথের কাছ থেকে প্রথম শিক্ষা গ্রহণ করেছেন, তিনি কোনো দিন স্কুল কলেজ যাননি। 8 নম্বর, উত্তর গান্ধীজিকে জাতির জনক উপাধি রবীন্দ্রনাথই দিয়েছিলেন।
নয় নম্বর, 1930 থেকে 1931 সালের মধ্যে আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ চারবার দেখা করেন। একে অপরের আবিষ্কার আর সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তারা। 10 নম্বর উত্তর, তার চিঠিপত্রের সংখ্যা হল 2568টি। অন্যদিকে ভানুসিংহের পত্রাবলী ও ছিন্নপত্র মিলিয়ে মোট চিঠির সংখ্যা 2780। হিসেব মতো রবীন্দ্রনাথের 60% চিঠি এখনও সংকলিত করাই সম্ভব হয়নি। দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহে রয়ে গেছে বহু চিঠি। রবীন্দ্রনাথের ঠাকুরের বিপুল সাহিত্যকর্মের মতোই তার চিঠিপত্রের সংখ্যাও বিপুল। তার সাহিত্যমূল্যের পাশাপাশি ঐতিহাসিক মূল্যও কম নয়। একবার কীর্তিমোহন সেনকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার লেখার চেয়ে কম হবে না আমার চিঠি, প্রত্যেকের কাছে আমার স্টাইল ভিন্ন, কিছুতেই একজনকে অন্যের লেখা স্টাইলে লিখতে পারিনি। কবিগুরুর জন্মদিনের এই অজানা 10টি তথ্য আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজ থেকে একে ফলো করবেন।